আমাদের রেগুলার রান্নার আইটেমগুলো যদি আমরা একটু এদিক সেদিক ঘুরিয়ে রান্না করি, তাহলেই কিন্তু রান্নায় যেমন নতুনত্ব আসে তেমন সবার প্রশংসাও পাওয়া যায়। আসসালামু আলাইকুম, চলে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে পালং শাক এবং ডিম দিয়ে একটা রেসিপি শেয়ার করব। এর জন্য আমি চারটা ডিম সিদ্ধ করে নিয়ে যাচ্ছি। ডিমটা সিদ্ধ করা হয়ে গেলে এটা একটু কেচে লবণ এবং একটু হলুদ দিয়ে আমি এটাকে ভেজে নেব। আর হচ্ছে আমার লাগবে পালং শাক। পালং শাকটা আমি ফ্রেশ পালং শাকই নেওয়ার চেষ্টা করেছি, যেহেতু শীতকাল এখন এভেলেবেল শাক পাওয়া যায়। তো শাকটাকে ভালো করে আস্ত না কেটে আমি ধুয়ে তারপরে হচ্ছে এটা আমি একটু ভাপিয়ে নেব 3 থেকে 4 মিনিটের মতো। এখানে কোনো পানি না, পানি ছাড়াই আমি এটা ভাপিয়ে নেব, যেহেতু শাক থেকে একটু পানি ওঠে সেটাও আমি ঝরিয়ে নেব। শাকটা সবুজ থাকতেই কিন্তু চুলা থেকে উঠিয়ে নিতে হবে। এখন এই শাকটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। সাথে হচ্ছে আমি এখানে 3টা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই 3টা উপকরণ আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি টক দই নিয়েছি, এর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে এটা মিক্স করে নিলাম। এটা আমি একটা মশলা তৈরি করে সাইড করে রাখলাম। যেখানে আমি ডিম ভেজেছিলাম তার মধ্যে আর একটু তেল দিয়ে এখন আমি এর মধ্যে কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু এখানে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন। আর আমি এখানে ফোড়ন হিসাবে দিলাম শুকনা মরিচ, গোলমরিচ, লবঙ্গ আর এলাচি। আর আমি এখানে একটু আদা রসুনের পেস্টও দিয়েছি। তারপরে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব টমেটো কুচি আর সামান্য লবণ। এই মশলাটা একটু কষিয়ে এর মধ্যে আমি ব্লেন্ড করে রাখা পালং শাকটা দিয়ে দিব এবং সামান্য একটু পানি দিব। খুব একটা পানি আমি এখানে ইউজ করব না, দিয়ে এটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা এর মধ্যে দিয়ে দিব। ডিম দিয়ে এখন আমি এটা কিছুক্ষণ রান্না করব। যতক্ষণ না এর উপরে তেল উঠে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করব। যখন উপরে তেল উঠে আসবে ঠিক তখনই আমি এটা নামিয়ে ফেলবো। আর এর মধ্যে আমি কিন্তু আর কোনো পানি ইউজ করব না। এভাবে যদি আপনারা বাসায় একবার রান্না করে কাউকে খাওয়ান সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই, তো আবার দ্বিতীয়বারও রান্না করার রিকোয়েস্ট করবে। আর যারা বাসায় রান্না করেন তারা তো করেন, আর যারা এখন পর্যন্ত এই রেসিপিটা বাসায় তৈরি করেন নাই আমি অবশ্যই বলবো তারা একবার হলেও এই রেসিপিটা বাসায় তৈরি করেন এবং সবার প্রশংসা কুড়িয়ে নেন। আমার অনেক সময় দেখে গেছি অনেকে শাক খেতে চায় না, বাচ্চারা খেতে চায় না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। তারপর হচ্ছে গেস্ট আসতে তো কথাই নেই। তো আমার পাশে আজকে দুপুরের এই রেসিপি সাথে ছিল আলু ভাজি, মুরগির মাংস এবং কই মাছ ভাজি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ।